সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের নয়ামর সম্পূর্ণ বিশদে জানতে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। আমাদের যে সকল দর্শক বন্ধু শর্মিলা শোহাউসের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং বাটনের পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যে সকল দর্শক বন্ধু ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শর্মিলা শোহাউস ফেসবুক পেজটিকে ফলো করবেন। মাদককাণ্ডে শৌভিক চক্রবর্তী স্যামুয়েল মিরান্ডার পর সুশান্তের রাঁধুনি দীপেশ সাওয়ান্তকে এনসিবি নিজের হেফাজতে গ্রেফতার করল। গতকাল অর্থাৎ 5ই সেপ্টেম্বর রাত 10টার সময় দীপেশ সাওয়ান্তকে এনসিবি গ্রেফতার করে কিছু জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় দীপেশের বক্তব্যে বিভিন্ন অসঙ্গতি দেখা যায়। তার বক্তব্যের সাথে স্যামুয়েল কিংবা শৌভিকের বক্তব্যের কোনো মিল থাকে না বলেই এনসিবি সূত্রে জানা যায়। ঠিক তখনই দ্বিতীয়বার না ভেবে এনসিবি কর্তারা সঙ্গে সঙ্গে দীপেশকে গ্রেফতার করেন। দীপেশের বয়ান US 67 NDPS আইনে রেকর্ড করা হয়েছে। NDPS আইনের আওতায় যথেষ্ট প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে দীপেশকে। রবিবার সকাল 11টায় দীপেশকে আদালতে পেশ করা হবে। তবে এখনো পর্যন্ত কাউকেই সমন পাঠানো হয়নি বলে সূত্রের খবর। এই মামলার তদন্ত এখনো চলছে। প্রসঙ্গত জানানো যায় যে শনিবারই শৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডাকে এনসিপি নিজেদের হেফাজতে গ্রেফতার করেন এবং রিয়া চক্রবর্তীর সাথে শৌভিক চক্রবর্তীর মুখোমুখিও একটি জেরা এনসিবি করতে পারে ভবিষ্যতে। তো বন্ধুরা, ভবিষ্যতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্তের আরও কিছু তথ্য জানার জন্য আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে শর্মিলা শোহাউসের পর্দায়। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Showhouse and please subscribe my channel, click the bell button for more updates.